সামান্য বৃষ্টিতে স্কুলের অবস্থা মিনি কক্সবাজারের মতো হয়ে যায়। আমাদের মাঠের মধ্যে মাটি বরণও হয়, কিন্তু সেটা পরিকল্পিত না। এটা আজকে অনেক বছর ধরে এভাবে, এটার কোনো সংস্কার হয় না। চরম মশা খেলবে কি, এখানে তো দাঁড়ানোই যায় না। নির্বিঘ্নে ঘাস খেয়ে বেড়াচ্ছে ছাগল, কিংবা আয়েস করে বসে বড়শি দিয়ে মাছ শিকার করছেন একজন। দেখে মনে হতে পারে পরিত্যক্ত কোনো পুকুর, ডোবা কিংবা জলাশয় এটি, যে কারো বিশ্বাস করতে খানিকটা ভাবতে হয় এটি একটি খেলার মাঠ। অথচ চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের মাঠের চিত্র এটি। কি গ্রীষ্ম, কি বর্ষা, প্রায় ছয় সাত বছর ধরে এই হাল নগরীর সবচেয়ে বড় স্কুল মাঠের। এমন দুরবস্থার মধ্যে মাঠের প্রায় হাঁটু সমান পানিতে খেলাধুলা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা। সামান্য বৃষ্টিতে স্কুলের অবস্থা মিনি কক্সবাজারের মতো হয়ে যায়। এভাবে যদি পড়ে থাকে আমরা পাচ্ছি না কোনো ক্রিকেট খেলার সুযোগ। ধরেন বিভিন্ন আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্ট আমাদের বাইরের স্কুলে গিয়ে খেলতে হচ্ছে, কেন আমাদের চট্টগ্রামে সবচেয়ে বড় মাঠ হচ্ছে আমাদের বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের এই মাঠটা। আমাদের নিজেদের স্কুলে কিছু আমরা অনুষ্ঠান বা এই জাতীয় কোনো খেলার কোনো কিছুই আমরা নিজেদের স্কুলে করতে পারি না। বাইরের মাঠে বা বাইরের স্কুলে আমাদের এই ধরনের কাজগুলো করতে হয়। সুন্দর একটি মাঠ থাকা সত্ত্বেও অবহেলার কারণে আমাদের ফুটবল ক্লাবের মানে যেসব কার্যক্রম বা প্র্যাকটিস আছে সবগুলো আমাদের মশিন মাঠে বা অন্যান্য প্যারেড মাঠে করা লাগে। আমাদের মাঠের মধ্যে মাটি বরণও হয়, কিন্তু সেটা পরিকল্পিত না। বিভিন্ন জায়গায় অনেক অসংখ্য দালান গড়ে উঠেছে, তাই মাঠের অভাব, তবুও একটি মাঠ আছে, তবুও আমরা এখানে খেলতে পারছি না। অভিভাবকরা বলছেন বাসায় অথবা স্কুলে কোথাও খেলতে না পেরে ধীরে ধীরে প্রযুক্তির প্রতি আসক্ত হয়ে পড়ছে তাদের সন্তানেরা। এটা আজকে অনেক বছর ধরে এভাবে, এটার কোনো সংস্কার হয় না। বাচ্চা কাচ্চারা তো খেলতেই পারে না, খেলার তো যে অবস্থা, খেলার ইভেন ক্লাস করতে ওদের প্রবলেম হয়। চরম মশা খেলবে কি, এখানে তো দাঁড়ানোই যায় না। এত বড় একটা বিশাল মাঠ পড়ে আছে, অথচ স্কুলের কোনো ছেলে মেয়েরা এখানে খেলাধুলা করতে পারে না, এবং সবসময় এখানে বন্যার মতো পানি ডুবে থাকে। মাঠের এমন করুণ অবস্থার কারণে বাধাগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক বিকাশ। তবে সম্প্রতি চট্টগ্রামের জেলা প্রশাসক মাঠটি পরিদর্শনে এসে আশ্বাস দিয়েছেন শিগগিরই ফিরতে পারে মাঠের আসল চেহারা, আর তাহলেই হাজারো শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখরিত হয়ে উঠবে এই মাঠ, বলছে স্কুল কর্তৃপক্ষ। এই খেলার মাঠটা বর্ষাকালের একটু করে বৃষ্টি পড়লেই এখানে জলাবদ্ধতা হয়ে যায়। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এটা যদি সার্বিক উন্নয়ন করা হয় তাহলে এলাকার ছেলেমেয়েরা এখানে খেলাধুলা করতে পারবে এবং স্কুলের সার্বিক পরিস্থিতি উন্নতি হবে বলে আমি আশা করি। পারিপার্শ্বিক প্রেক্ষাপটে, ভৌগোলিক প্রেক্ষাপটে এটা যেহেতু নিম্ন এলাকা, ফলে এখন প্রায় সময় পানিতে নিমজ্জিত থাকে। তো এটার যদি একটা মানে সুদূর প্রসারে চিন্তা করে যদি এটার উন্নয়নটা করা হয় তাহলে শুধু এলাকার সন্তানরা নয়, স্কুলের শিক্ষার্থী পাশাপাশি দেশের যে ক্রীড়াঙ্গন, সেই ক্রীড়াঙ্গনেও হয়তো এই মাঠ থেকে অনেকে হয়তো ভূমিকা রাখতে পারবে বলে আমার বিশ্বাস। বাকলিয়া সহ আশেপাশের দুই তিন কিলোমিটার এলাকার ছেলেমেয়েদের একমাত্র অবলম্বন প্রায় পাঁচ একর জুড়ে থাকা বাকলিয়া স্কুলের মাঠটি। নগরীর এই তীব্র মাঠ সংকটে এটির দ্রুত সমাধান হয়ে উঠতে পারে শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ, বলছেন শিক্ষক অভিভাবক সহ এলাকার মানুষ। তাজুল ইসলাম, এনএসপোর্টস।